প্রথমেই আমি সুন্দরগঞ্জের সবাইকে অভিনন্দন কৃতজ্ঞতা দিয়ে শুরু করছি। এই জয়ের ভাগিদার সুন্দরগঞ্জের প্রত্যেকটি মানুষ এবং তাদের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতিশ্রুতি তো আমি এখন ওনাদের কাজ, ভোটারদের কাজ ভোটাররা করেছে, এখন আমার দায়িত্ব, আমার সব কিছু উজাড় করে আমি দিব। তবে আমি প্রথমেই সুন্দরগঞ্জের কথা বলতে পারি, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটাই প্রথমে আমি কাজ করব। এখানে শত শত কিলোমিটার রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করতে হবে। এর পাশাপাশি শিল্প কারখানা গড়ার কর্মসংস্থানের বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং সেটাও খুবই গুরুত্ব পাবে আমার কাজের মধ্যে। আরেকটা বলবো, এখানে চরাঞ্চল রয়েছে, তো চরাঞ্চলের নদী ভাঙন প্রতিরোধ করবার জন্য আমাদের সবসময় 300-400 গ্রাম চলে যায় নদীতে, সেখানে বাধা বাঁধ প্রদান করা এবং নদীর নাব্যতা রক্ষা এবং নতুন সমীক্ষা করে ড্রেজিংয়ের কাজ করা যেতে পারে, করতে হবে অ্যাকচুয়ালি। আর আরেকটা বলবো, আমি ওই শিল্প কারখানার কথা তো বললামই, তারপরে চাহিদা সম্পন্ন খাতে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা, আর একটা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবাটা আমি জনগণের কাছে পৌঁছে দিতে চাই, প্রসূতি মায়ের সেবা, একটা সরকারি ডায়াবেটিক হাসপাতাল করার ইচ্ছা রয়েছে। সর্বোপরি এবং সর্বশেষে বলতে চাই, আমি সুন্দরগঞ্জে, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার জানেন, আমি সুন্দরগঞ্জে একটা টেকনোলজিয়ান আইটি পার্ক করতে চাই। ধন্যবাদ। নারীদের জন্য আপনি কী করবেন? নারীদের জন্য নারীদের নিরাপত্তা, নারীদের ভাগ্য উন্নয়ন এবং নারীদের হাতকে শক্তিশালী করবার জন্য আমার শিল্প কারখানার পাশাপাশি কুটির শিল্প, ছোট ছোট শিল্প যেন সবাই এখানে অংশগ্রহণ করে বাংলাদেশের অর্থনীতিতে আমরা একটা বিরাট অংশগ্রহণ করতে পারি, এটাই রইল। আর আমি নারী হিসেবে নারীদের কষ্ট বা নারীদের পথ চলা এটা অবশ্যই একটু বেশি বুঝতে পারবো, সেজন্য নারীদের জন্য আমার সবসময়ই সেই একটু পার্সিয়ালিটি থাকবেই মনে হয়, সেটা আমি বলবো। তবে নারীর কোনো ব্যাপার না, নারী পুরুষ সবার নেত্রী হয়ে, সবার জনপ্রতিনিধি হয়ে এসেছি, সবাই আমার দায়িত্ব, সবার জন্য আমি শতভাগ সর্বাত্মক পুরোটা দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি কথা বলছিলাম বেসরকারিভাবে নির্বাচিত স্বতন্ত্র ঢেকিপতিকে, যিনি নির্বাচন করেছিলেন নাহিদ নিগার এর সঙ্গে। আপনারা নিশ্চয়ই জানেন আপনি যে নাহিদ নিগার কিন্তু তার মা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা বাড়ি, তার নৌকা যখন প্রত্যাহার করে নেওয়া হয়, আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়, সেই আসনে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। যে কথাটি তার সমর্থকরা বারবার করে বলছিলেন যে মাত্র সতেরো দিনে একজন মানুষ তার চমৎকার ব্যবহার, বিনয়ী আচরণ এবং তার সবচাইতে বড় সম্পদ যেটি, সেটি মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা, এই ক্ষমতার মধ্য দিয়ে তিনি আসলে বিজয় অর্জন করেছেন। আমার কাছে এই ছিল সুন্দরগঞ্জ থেকে নাহিদ নিগার, নবনির্বাচিত যিনি সংসদ সদস্য, তার বাড়ি থেকে সর্বশেষ।